সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম। সুফিবাদে আধ্যাত্মিক আলোচনায় আজকের বিষয় ইনসানে কামেল বা ইনসান আল কামেল। কি ইনসানে কামেল মানে? পূর্ণ মানব, সিদ্ধ পুরুষ যাকে বলা হয়। কোনো মানব যখন সাধনা দ্বারা পূর্ণতা প্রাপ্ত হন তখন তাকে পূর্ণ মানব বলে, যার মধ্যে ঐশী গুণাবলীর পূর্ণ প্রকাশ ঘটেছে, ফলে তিনি ঐশী আলোকে আলোকিত এবং তার কারণে তার মধ্য দিয়ে জগৎ আলোকিত। এই আদর্শে পৌঁছাতে হলে সাধককে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, বহু স্তর পেরিয়ে বহু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তিনি তার অতীন্দ্রিয় চিরন্তন ও অমর সত্তাকে উপলব্ধি করতে পারেন, বিভিন্ন মাত্রায় তিনি নিজেকে দেখতে পারেন। আসলে পূর্ণ মানব আল্লাহর সাথে একাত্ম, আল্লাহর সত্তায় পরিপূর্ণ বলেই আল্লাহর গুণ ও স্বভাব ধারণ করেন। এ কারণে তিনি আল্লাহর প্রতিচ্ছবি, আল্লাহর প্রতিবিম্ব এবং আল্লাহর খলিফা বা প্রতিনিধি। মানুষ সৃষ্টির সেরা আর ইনসানে কামেল মানব শ্রেষ্ঠ। মানুষ সাধনা দ্বারা ঐশী গুণে গুণান্বিত হলে পূর্ণতা প্রাপ্ত হয়। ইবনুল আরবি ইনসানে কামেল মতবাদটির প্রবর্তক এবং তিনি এ বিষয়ে তাৎপর্যমণ্ডিত বক্তব্য রাখেন। তার মতে ইনসানে কামেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিতত্ত্বের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোগাস বা আদি প্রজ্ঞা আল্লাহ থেকে প্রথম নির্গমন। তিনি বিশ্বের কেন্দ্র বিন্দু আর নৈতিকতার দিক থেকে তিনি প্রেরিত পুরুষ। তিনি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেন এবং মুক্তির পথ দেখান। ইনসানে কামেল একটি ক্ষুদ্র বিশ্ব। অধিকাংশ সুফিদের অভিমত ইনসানে কামেল হচ্ছেন মহানবীর হাকিকি রূপ। মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ মনে করেন ইনসানে কামেল একটি আদর্শ সত্তা। এই আদর্শে উপনীত হওয়ার অর্থ হচ্ছে তিনি ঐশী গুণে গুণান্বিত এবং তার মাধ্যমে আল্লাহর গুণাবলী ও পূর্ণতা প্রকাশিত হয়। নবীর রাসূল ও সাধকগণ ইনসানে কামেল এমন ধারণা পোষণ করেন মনসুর হাল্লাস, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ প্রমুখ সুফিগণ। ইনসানে কামেল স্রষ্টা ও সৃষ্টির মধ্যবর্তী এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যে মিলন ঘটান। তো বন্ধুরা, ইনসানে কামেল এর বেকাটা আপনারা যারা পুরো শুনেছেন অবশ্য বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আরও একটি বিষয় নিয়ে আসতেছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।